হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আমার বেলকনি গার্ডেন থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। কিছুদিন আগে এই গাছগুলোর অবস্থা এতটাই খারাপ ছিল যে কি বলবো, এগুলোর যত্ন নেওয়া প্রায় ছেড়েই দিয়েছিল মুদাসিমের বাবা। তো এখন দেখছি এগুলোতে বেশ ভালোই মরিচ গাছগুলোতে ফুল এসেছে অনেক, আর মরিচও ধরেছে, অনেক মরিচ ধরেছে এখানে। আমরা ভেবেছিলাম যে হয়তো আর এগুলোতে মরিচ হবে না, এগুলো সব কেটে ফেলবো আর বাগানটাও পরিষ্কার করবো। তো দেখি এগুলোতে এত সুন্দর এই মুহূর্তে ফুল এসেছে এবং এত মরিচ ধরেছে। আবার পুঁই শাক গাছগুলো তেমন একটা ভালো ছিল না কিছুদিন আগে, এগুলো বেশ বড় হচ্ছে এখন। দেখুন এগুলো উপরে উঠে যাবে এখন কিছুদিনের মধ্যে। তো এই কারণে বাগানটা আমার প্রায় অযত্নে ছিল, এগুলো তো কিছু পুঁই শাকের গাছটা ছিল, এগুলো নেই এখন। আর বাগানটা সেজন্য আমাদের যত্ন নেওয়া হয় না, পরিষ্কার করাও হয় না। এখানে ছিল মিষ্টি কুমড়ার গাছ, সেটা কেটে ফেলা হয়েছে। এখানেও ছিল লাউ গাছ, এখানে ছিল, এগুলো সব কেটে ফেলেছে। আবার নতুন করে অটোমেটিকলি পুঁই শাকের চারা উঠছে, হয়তো বীজ ছিল এখানে ফেলা, এদিকে উঠছে। আর এই বরবটির গাছটা অনেক প্রচুর বরবটি হয়েছিল, তো বরবটিগুলো এখন নাই, এই গাছটাও কেটে ফেলার কথা ছিল, কিন্তু দেখছি এখনও এটাতে ফুল আসছে, ছোটো ছোটো এরকম ফুল আসছে এবং বরবটিও হচ্ছে। এদিকটাতে দেখুন, বাইরের দিকটাতে এখানে বরবটি, আবার এই যে এখানে বরবটি, বরবটি নতুন করে আবার হচ্ছে। আবার এই দিকে একেবারে গোড়ার মধ্যেও দেখুন বরবটি হয়েছে। এই বরবটিগুলো অনেক বড় হয়, এক একটা বরবটি প্রায় 1.5 হাত করে এবং অনেক লম্বা এবং মোটা হয়। আসলে আমার বেলকনি গার্ডেনটা কখনো আপনাদেরকে দেখানো হয় না, তেমন একটা গাছ নাই যেন দেখাই না আমাদের। সাধারণত আপনারা দেখেছেন বাইরের গার্ডেনটায়। তো মরিচগুলো দেখে এত ভালো লাগলো আজকে, যে এত সুন্দর মরিচ হচ্ছে, সেজন্যই আজকের ভিডিওটা করা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।